রিপোর্টার বাংলা টিভি বাংলার মানুষের কথা বলে। আসসালামু আলাইকুম, রিপোর্টার বাংলা টেলিভিশনের দেশে জেলা উপজেলা প্রতিনিধিদের সংবাদ পড়ছি আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম। এবারে দেখুন বিস্তারিত। ভোলায় আনন্দ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, তথ্য ভিডিওচিত্রে ভোলা থেকে আমাদের প্রতিনিধি। ভোলার লালমোহনে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন আনন্দ টিভির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকালে আনন্দ টিভির জেলা প্রতিনিধির কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমবেত হয়। পরে আনন্দ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা তিন আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। আনন্দ টিভির ভোলা জেলা প্রতিনিধি এম এ হান্নানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি মোখলেস বক্সি, শ্রমিক লীগের সভাপতি জাকির হোসেন পঞ্চায়েত, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জসিম জনি, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহিন আলম মাকসুদ সহ আরও অনেকে।